আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমার সাথে আছে রেদওয়ান ভাই। তো রেদওয়ান ভাই কোথা থেকে আসছেন? আমি নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে অনেক দূর। কতদিন ধরে ভিডিও দেখেন? আমি 4 সপ্তাহ প্রায়। 4 সপ্তাহ, তার মানে এক মাস। জি জি এক মাসের ভিতরে ডিসিশন নিয়ে ফেললেন যে ল্যাপটপ কিনবেন। জি জি আচ্ছা, ডিসিশন না হয় নিলেন যে ল্যাপটপ কিনবেন, কিন্তু ভিডিও তো আমারটা দেখেন নাই, আরো অনেকের ভিডিও দেখছেন, জি অনেকের জি শপের ভিডিও দেখছেন, জি তো সবার থেকে বাদ দিয়ে আমারটা সিলেক্ট করার রিজনটা একটু শুনি। আপনার ভিডিওগুলো দেখে আমি একটা ভরসা পাইছি, আর আচ্ছা আপনার যে কমেন্টে যে রিভিউগুলো দেখছি ওইগুলোতে আরো ভালো ভালো আচ্ছা, রিভিউ কি পাইছি। ভরসাটা পাইছেন? ভরসা পাইছি যে আপনার ল্যাপটপ গুলার কন্ডিশন ভালো থাকে আর কি। অন্য দোকান আরো আমি দেখছি, প্লাস ওরা যে ভিডিওতে যে ল্যাপটপ গুলা দেখায় আচ্ছা, তার সম্পূর্ণ বিপরীত, অথবা আরো অনেক লো কোয়ালিটির ল্যাপটপ আমি বাস্তবে গিয়ে দেখছি। ও তার মানে আপনি হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি ভিজিট করছেন? হ্যাঁ আমি দুইটা দোকান আচ্ছা আচ্ছা, ফিজিক্যালি ভিজিট এটা আমার করে, জন্য খুব ভালো হয়েছে। জি জি ফিজিক্যালি দুইটা দোকান ভিজিট করছেন, জি তারপর একটু বাস্তবটা শুনি। তারপর এই যে ওদের যে ভিডিও প্লাস যে মানে ইয়েতে, ভিডিওতে যেটা হ্যাঁ হ্যাঁ দেখাইলো আর কোয়ালিটি প্র্যাকটিক্যালি যেটা প্র্যাকটিক্যালি দেখায়, ডেন্ট সহ আমি পাইছি মানে এরকম। মিল নাই হ্যাঁ আরকি। হ্যাঁ মিল নাই কোনো। আচ্ছা, তো আমাদেরটা মিল পাইছে। জি জি আপনাদের মিল পাইছি, প্লাস আপনাদের তো আমি তো ভাই আপনার মোটামুটি এতে, মানে হ্যাঁ মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছেন যে আমার জি থেকে নিবেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু একটু যাচাই বাছাই করার জন্য যাচাইয়ের দুই জন্য একটা দেখছেন, দুই একটা আমি দেখছি। মনে হয় ঠিক বলছি। জি জি তো ওখানে যদি পছন্দ হইতো তা দোকান দিতে পারতেন, জি কিন্তু পছন্দ হয় নাই দেখে আমার কাছে আসলেন। জি জি তো আপনি নেত্রকোনায় কি করেন? নেত্রকোনা, আমি স্টুডেন্ট, আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার নেত্রকোনা আলহামদুলিল্লাহ, বাসা। নেত্রকোনা বাসা, জি জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোন জি ডিপার্টমেন্টে বা কোন আমি ইয়েতে পড়েন? ইসলামের ইতিহাস আচ্ছা, থার্ড ইয়ার। থার্ড ইয়ার। আচ্ছা, ভাইয়ের কাছে আমরা বেশ কিছু ইনফরমেশন পেলাম। তো আমার কথা হচ্ছে যে আমাদের এই শপে আপনার ইউটিউবে যেভাবে আমরা এক্সপ্লেন করি, বাস্তবে আমরা সেটাই রাখার চেষ্টা করি এবং সেটাই কাস্টমারকে দিয়ে থাকি, এটা আমরা ম্যাক্সিমাম টাইমেই শো আপ করি আর কি। তো ভাইয়ের কথাটা আজকে সেটা মিল পেলাম। তো ভাই অন্য জায়গায় দেখছে গিয়ে ভিডিওতে, যে ইউটিউবে ম্যাক্সিমাম লোকজন যে ভিডিওতে প্রেজেন্টেশন করে, যে প্রোডাক্টটা দেখায়, বাস্তবে গেলে আসলে এরকম মিল পাওয়া যায় না, এটা অনেক জায়গায় আমি এই সমস্যাটা পাইছি। বাট আমাদের শপে এই ধরনের কোনো কিছু নাই, যে এই কোয়ালিটিটা আপনারা ভিডিওতে দেখবেন, বাস্তবে আসতে সেই একই কোয়ালিটি পাবেন। হয়তো আমার কাছে এরকম কোয়ান্টিটি না থাকতে জি পারে, জি যে 20টা 50টা এরকম না থাকতে পারে, বাট 5টা 2টা 3টা যাই থাকুক না কেন, কোয়ালিটি ফ্রেশ পাবেন, এটা হচ্ছে বিষয়। তো ভাইয়ের যে ল্যাপটপটা পারচেস করছে রেদওয়ান ভাই, এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের X395, যেটা আমাদের রিসেন্ট বিজ্ঞাপন করা বর্তমানে খুবই ভালো ল্যাপটপ, মানে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এর থেকে কম দামে ভালো কোয়ালিটির ল্যাপটপ আর হয় না। এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে Ryzen 5 3500U, যেটা 3000 সিরিজ আমরা বলি, 8 GB RAM এবং 256 GB SSD, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 13.3 ইঞ্চি ডিসপ্লে। তো এই ল্যাপটপটা শুধু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 1 GB, একটা 2 GB। 1 GB-টা হচ্ছে 28,500, আর 2 GB-টা হচ্ছে ডেডিকেটেড দিয়ে, সেটা হচ্ছে 30,500। তো রেদওয়ান ভাই 30,500 টাকায় 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করছে। তো রেদওয়ান ভাই আমরা কি কোনো ডিসকাউন্ট দিছি না কোনো গিফট দিছি, কোনটা দিছি? গিফট পাইছি আমি। আসলে আমাদের কোনো ডিসকাউন্ট নাই, আমরা শুধু গিফট দেই রেদওয়ান ভাইকে। আমরা একটা RGB কিবোর্ড মাউস, একটা ব্যাগ, যেহেতু আজকে মঙ্গলবার রেদওয়ান ভাই ল্যাপটপ পারচেস করছে, সেই অনুযায়ী আমাদের যে ঘোষণা অনুযায়ী যে গিফটটা থাকে সেটা রেদওয়ান ভাইকে আমরা দিয়েছি। তো রেদওয়ান ভাই, এই ল্যাপটপটা কি কাজের জন্য আপনি পারচেস করছেন? আমি অ্যাকচুয়ালি আমার ক্লাস ওয়ার্ক গুলো আছে যে আচ্ছা প্রেজেন্টেশন ওইগুলা করব, আর আচ্ছা, কিছু গ্রাফিক্স এর যে এডিটিং, ভিডিও এডিটিং ওই ওইগুলাই যে 2 GB টুকটাক। ডেডিকেটেড জি গ্রাফিক্স জি আছে, যার জন্য আপনি ভিডিও এডিটিং এর জি জি পারপাস, মানে একটু চিন্তা ভাবনা করে জি পারচেস জি করছেন। ফটো সো এডিটিং, ভিউয়ার্স, ভিডিও আপনারা এডিটিং। কিন্তু এই ল্যাপটপটাতে স্মুথলি ছোটখাটো ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফটোশপ, বিশেষ করে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা থাকবে। আর আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। রেদওয়ান ভাই, এটা তো প্রোডাক্টের তো আমরা ওয়ারেন্টি দিচ্ছি, ওয়ারেন্টির জি জি প্রসিডিউর বুঝে নিয়েছেন আপনি। জি জি আচ্ছা, ফিউচারে ল্যাপটপটা তো আসলে কতটুকু ভালো চলে, আমরা কতটুকু অনেস্টিভিটির সহিত আপনাদেরকে কেয়ার করি, এটা তো 2-4-6 মাস পরে হ্যাঁ হ্যাঁ চালানোর নিশ্চয়ই পরে বোঝানো হ্যাঁ যাবে, হ্যাঁ তার আগে আমি তো আর বুঝতে দুই পারবো চার না। মাস চালানোর পরে আমি এটা কমেন্টে আমি এটা আচ্ছা, রিভিউ এই দেখ, দিব এটাই, হ্যাঁ, 2-4-6 মাস পরে যদি ভালোভাবে চলে, জি স্মুথলি রান করে, ব্যাটারি ব্যাকআপ সবকিছু যদি ঠিক থাকে, জি আমাদের কমেন্টে একটা রিভিউ দিয়ে দিয়ে জি জি আপনার রিভিউ পেয়ে আরো 10 জনের উপকৃত হবে। হ্যাঁ হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ ভাই ল্যাপটপ জি পারচেস ভাই করার জন্য, আমাদের শপ সিলেক্ট করার জি জন্য, ভাই আর আপনাদেরকেও ধন্যবাদ। জি।